আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক 1971 সালের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের অন্যতম ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী। 62 শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। রাজনৈতিক দল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবন শুরু হয় 50-এর শতকের দিকে। মৃত্যুর পূর্বাবধি তিনি শরীয়তপুর 3 আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি 1970 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর 1973, 1991, 1996 এবং 2009 খ্রিস্টাব্দে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। 1991, 1996 খ্রিস্টাব্দের নির্বাচনে 2টি করে আসনে সংসদ নির্বাচিত হন। আব্দুর রাজ্জাক 1966 থেকে 1967 ও 1967 থেকে 1968 খ্রিস্টাব্দ বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1979 ও 1981 খ্রিস্টাব্দে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আমরা আজ এই মহান ব্যক্তিটির জীবনী তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। জন্ম ও শিক্ষা। রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার দক্ষিণ ডামুডা গ্রামে 1942 সালের 1 আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইমামউদ্দিন এবং মাতার নাম বেগম আকফাতুন নেসা। তিনি 1958 সালে ডামুডা মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1960 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভর্তি হন। তিনি 1964 সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং পরে মাস্টার্স পাস করেন। এরপর তিনি এলএলবি পাস করেন এবং 1973 সালে আইনজীবী হিসেবে বার কাউন্সিলর নিবন্ধিত হন। ছাত্র রাজনীতি। আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। তিনি 1960 থেকে 62 সাল পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। 1962 থেকে 63 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রছাত্রী সংসদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি 1970 সালে নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। 1963 থেকে 65 সাল পর্যন্ত তিনি ছাত্রলীগের সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1965 থেকে 1967 সাল পর্যন্ত তিনি পরপর 2 বার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1969 থেকে 72 সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক বিভাগের প্রধান ছিলেন। রাজনৈতিক জীবন। পাকিস্তান আমলের আইয়ুব খানের শাসনামলে 1964 সালে প্রথম তিনি গ্রেপ্তার হন এবং 65 সাল পর্যন্ত জেল খাটেন। কারাগার থেকেই মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরপর 6 দফা আন্দোলন করতে গিয়ে 1967 সাল থেকে 69 সাল পর্যন্ত তিনি কারারুদ্ধ ছিলেন। মুক্তিযুদ্ধে ভূমিকা। মুক্তিযুদ্ধে আব্দুর রাজ্জাক ভারতের মেঘালয়ে মুজিব বাহিনীর সেক্টর কমান্ডার, মুজিব বাহিনীর 4 সেক্টর কমান্ডারের একজন ছিলেন। তিনি মুজিব বাহিনীর একজন সংগঠক ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষকও ছিলেন। তিনি দেরাদুনে ভারতের সেনাবাহিনীর জেনারেল উবানের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন। মুজিব বাহিনী গঠনে অন্যতম রূপকার ছিলেন। মুজিব বাহিনীর আনুষ্ঠানিক নাম ছিল বাংলাদেশ লিবারেশন ফোর্সেস। স্বাধীনতা পরবর্তী রাজনীতি। 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকরা হত্যা করার পর আব্দুর রাজ্জাক পুনরায় গ্রেপ্তার হন। 78 সাল পর্যন্ত তিনি কারাবন্দী ছিলেন। সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় 1987 সালে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। আব্দুর রাজ্জাক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও 71-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য ছিলেন। আব্দুর রাজ্জাক 1972
১৯৭১ থেকে ৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯৯১ খ্রিস্টাব্দ থেকে ২০০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন। ২০০৯ সালের ২৪ জুলাই আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের পর তিনি দলের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ফরিদপুর ১৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম, ১২ জুন, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শরীয়তপুর ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাকশাল, ১৯৭৫ খ্রিস্টাব্দে দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল গঠন করা হয়। আব্দুর রাজ্জাক ১৯৭৫ থেকে ১৯৭৮ পর্যন্ত তিনি বাকশালের সম্পাদক ছিলেন। ইতিমধ্যে জেনারেল জিয়াউর রহমান দেশে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রবর্তন করলে আওয়ামী লীগ পুনর্গঠিত হয় এবং ১৯৭৮ থেকে ১৯৮১ খ্রিস্টাব্দ পর্যন্ত আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮৩ খ্রিস্টাব্দে তিনি উদ্যোগী হয়ে পুনরায় বাকশাল রাজ্জাক গঠন করেন এবং ১৯৯১ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই বাকশালের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯১ খ্রিস্টাব্দে এরশাদের পতনের পর তিনি বাকশাল বিলুপ্ত করে আওয়ামী লীগে ফিরে আসেন মন্ত্রিসভা সদস্য। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আব্দুর রাজ্জাক পানি সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি পানি সম্পদ মন্ত্রী থাকাকালে ১৯৯৭ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। জাতীয় সংসদে পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ২০০৯ সালের জুলাই থেকে আগস্ট একটি সংসদীয় প্রতিনিধি দল ভারতে টিপাইমুখ বাঁধ প্রকল্প পরিদর্শন করে দেহাবসান। ২০১১ খ্রিস্টাব্দে ২৩ ডিসেম্বর তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি লন্ডনের কিংস হসপিটালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। ডাক্তারদের পরামর্শে লাইফ সাপোর্ট খুলে নেয়ার পর ২৩ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯:৫০ তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি রেখে যান স্ত্রী ফরিদা রাজ্জাক এবং দুই পুত্র নাহিম রাজ্জাক ও ফাহিম রাজ্জাক। ২৫ ডিসেম্বর দুপুর ১২:১২ বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসা হয় আব্দুর রাজ্জাকের মরদেহ। অতঃপর সেখান থেকে নেওয়া হয় তার গুলশান বাসভবনে। প্রথম নামাজে জানাজা বেলা ৩টার পরই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার পর আব্দুর রাজ্জাকের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। ২৬ ডিসেম্বর ১০টায় হেলিকপ্টার যোগে আব্দুর রাজ্জাকের মরদেহ তার জন্মস্থান শরীয়তপুরের দামুডায় নেওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠানের পর ঢাকায় ফিরিয়ে নিয়ে এসে বনানী কবরস্থানে দাফন করা হয়। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।